আজকের ভিডিওটা মূলত এইটা নিয়ে এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন যে এটা কী জিনিস অনেকে এটা ইউজ করেন অনেকে ইউজ করেন না মূলত আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে এটা এটা হচ্ছে যারা মেয়েরা আছেন মেয়েরা হয়তো চান যে এটা যেন না থাকে এটাকে বিরক্ত লাগে কিন্তু এটার ভিতরে অনেক কিছু সিস্টেম আছে সেটা আপনার দেখাবো সিস্টেম এবং দারুণ একটা সিস্টেম দারুণ সিস্টেম বললে ভুল হবে এবং এটা যদি অনেকজন ফোনে না থাকে এটা সার্চ এই হোম স্ক্রিনে তাহলে কীভাবে আনবেন এবং যদি হোমস্ক্রিনে থাকে কীভাবে আপনি এটা রিমুভ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে দেরি না করে চলুন শুরু করা যাক মূল নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিওর্স এটা হয়তো প্রথমত আমি রিমুভ করে দেখাচ্ছি কীভাবে আপনি রিমুভ করতে হয় যে অনেকে চান যে মেয়েরা হলে বিশেষ করে বেশি চাই যে আপনি এটা সরাবো এটা ভালো লাগে না দেখতে কারণ তারা তো ওয়ালপেপার হিসেবে তাদের ছবি দিয়ে রাখে সো তার জন্যে আপনি এটা রিমুভ করে দিতে পারেন এখানে চেপে ধরে দিতে হবে এক কথা এটাতে চেপে ধরে রাখলে এটা রিমুভ অপশন অথবা ক্রস অপশন আসবে আপনি এটা রিমুভ করে দিলেন যে পাচ্ছেন এটা কিন্তু সরে গেল আর আসছে না আসবে না এখন যদি এটা আনতে চান তাহলে কীভাবে আনবেন আনার জন্য আপনি এখানে চেপে ধরে রাখবেন যে কোনো পাকিস্তান আপনি চেপে ধরে রাখবেন রাখার পর এখানে দেখতে পাচ্ছেন উইজার্ড যে অপশন এটাতে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন খুবই সহজে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে অনেকগুলো অপশন চলে যাবে উইজার্ড উইজার্ডে আর গেটস গেটসে উইজার্ডসে তারপরে নিজে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে দেখুন এখানে লেখা আছে গুগল সার্চ সো আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি চেপে ধরবেন একটু চেপে ধরে চেপে ধরে আপনি যেখানে বসাই দিতে চান সেখানে আপনি বসাই দিতে পারেন যেখানে আপনার ভালো লাগে সো আপনি এটা ইচ্ছা মতো আপনার বসাই দেবেন দিলেই কিন্তু হয়ে গেল এটা বসে গেল সো এখানে এটার ভিতর কিছু সেট আপ আছে সেটা সেট আপগুলো আপনাকে করতে হবে সো এই জন্য আপনি গুগলে চলে যাবেন আপনি অবশ্যই গুগলে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন করার পরবর্তীতে আপনি সেটিংসে চলে যাবেন ওকে সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ উইজার্ডস সো আপনি এখানে ক্লিক করবেন তারপরে কাস্টমাইজ উইজার্ডে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা চলে এসছে এটা হচ্ছে মেন ব্যাপার এটা এখানে যদি আপনি ক্লিক করেন এখানে এখানে দেখতে পাচ্ছেন জি লিখা মানে গুগল লিখা আপনি যদি চান যে পুরো গুগলটা লেখা থাকবে তাহলে আপনি এটা ক্লিক করে এখানে ডান দিয়ে দিলে কিন্তু পুরো গুগল হয়ে যাবে আর যদি মনে করেন শুধু জি থাকবে তাহলে আপনি এটা ই ক্লিক করে এখানে ডান দিলে কিন্তু শুধু গুগল হয়ে যাবে জি হয়ে যাবে তার পরবর্তীতে আরও অপশন আছে সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে এখানে আপনি অপশন ক্লিক পেয়ে যাবেন যাওয়ার পর এটা যদি আপনি চার কোণা নিতে চান এটা দেখতে পাচ্ছেন চার কোণা হয়ে গেছে চার কোনো পারবেন এটা যদি কর্নার একটু শেপে নিতে চান তাও পারবেন আর পুরো রাউন্ড শেপে নিতে চান তাও পারবেন এটা নেওয়ার পরে এখানে ডান দিয়ে দিলেই হয়ে যাবে সো আমি ক্লোজ করছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কালারিং যে অপশন সো আপনি সাদা কালো করতে পারেন আপনার ইচ্ছা মতো করতে পারেন অথবা আপনি নিজস্ব কোনো কালার আপনি অ্যাড করতে পারেন এটাতে যে ধরনের কালার আপনি অ্যাড করবেন সেটা আপনার এখানে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা মতো আপনার কালার অ্যাড করে নিতে পারেন সো তারপর ব্যক্তিদের দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে কালারিং কালারিং বলতে এটা শ্যাডো শ্যাডো বলতে আপনার যেটা দেখতে পাচ্ছেন ডিপলি আসে এটা কিন্তু ডিপলি দেখা যাচ্ছে না নিচে কোন ছবি আছে নিচে কি আসে সো এটা আপনি যদি কমাই দেন তাহলে গুলো আপনি দেখতে পারবেন প্লাস হচ্ছে আপনার বারটাও থাকবে সো এভাবে করে আপনি এটা ইউজ করতে পারেন ছবি আছে এটা দেখানো শুনে আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিডিও থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের পছন্দ ধন্যবাদ ধন্যবাদ সবার দিনটি শুভ আল্লাহ হাফেজ